আপনি কি মনে করেন একজন চিকিৎসক আর জি প্রাক্তনী হিসেবে আপনি কি মনে করেন যে এই ঘটনা একার পক্ষে সম্ভব বিশেষ করে সঞ্জয় রায় যাকে নিয়ে এত কথা চলছে তার বডি মাস এবং মৃতার বডি মাস কোথাও একা তার পক্ষে এ ঘটনা ঘটানো সম্ভব আমি প্রথম দিন থেকে বলে আসছি পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে অনেক কিছু সমস্যা প্রথম পোস্টমর্টম রিপোর্ট যেভাবে করানো হয়েছে দায় সারাভাবে এবং মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টেম আমি এখানে একটু আপনাকে জিজ্ঞেস করে নেব শুধুমাত্র বলা যেতে পারে আরও পরিষ্কারভাবে বোঝার জন্য ধরুন ময়না তদন্তটা এবং পুলিশের ডায়েরিটা আমরা তো সাধারণভাবে জেনে এসেছি পুলিশের ডায়েরি তদন্ত একটা কালোক্রম থাকে টাইম লাইনের মধ্য দিয়ে হয় এক্ষেত্রে সেটা বিঘ্নিত হয়েছে তার মানে ওপর থেকে কোনো চাপ ছিল এটা পরিষ্কার দ্বিতীয়ত তদন্ত যারা করেছেন তাদের থেকেও অনেক বেশি সিনিয়র এবং নিরপেক্ষ এই ধরনের ডাক্তারদের তো ডাকা যেত আমরা ঘটনা যেদিন ঘটে আমরা প্রথম খবর পাই সেদিনই ওখানকার চিকিৎসকরা আন্দোলন করেন শুরু করেন এই বলে যে হচ্ছে যে পোস্টমর্টেম করাতে হবে এবং এইসব ক্ষেত্রে যা হয় এর আগে একটা আরজিকর মেডিকেল কলেজে বহু আগে আত্মহত্যার ঘটনা ঘটেছিল আমাদের মনে আছে যে সেই সময় করে কর্তৃপক্ষ নিজেরা উদ্যোগ নিয়ে ক্যালকাটা মেডিকেল কলেজে বডি পাঠিয়েছিল যে নিরপেক্ষ ইয়ে পোস্টমার্টামের জন্য আমাদের এখানেও এই এই দিনেও আমাদের চিকিৎসকরা কিন্তু তাই দাবি করেছিল যে এই কলেজে ঘটনা ঘটেছে এখানে না করিয়ে অন্য কোনো একটা মেডিকেল কলেজে করানো হোক সন্দীপ ঘোষ শোনেননি তারা তখন বলেছিল বাইরের কলেজ থেকে তাহলে এক্সপার্টদের নিয়ে আসুন তখন উনি অর্ডার করে দেন ফোনে এনআরএস মেডিকেল কলেজের প্রিন্সিপালকে বলেন একটি জুনিয়র ফরেন্সিক মেডিসিনের ফ্যাকাল্টি একজন তাকে তার নাম করে বলা হয় যে ওনাকে আমি অর্ডার করে দিচ্ছি ওনাকে পাঠান দুটো বিষয়ে এনআরএস মেডিকেল কলেজের প্রিন্সিপ্যালকে যদি উনি বলতেন যে আপনার ওখানে সবচেয়ে অভিজ্ঞ যে এক্সপার্ট আছে পাঠান সেটার একটা অর্থ হতো দ্বিতীয় কথা উনি নাম করে বলে দেন যে ওকেই পাঠাবেন মানে জুনিয়র জিনিস সেই ফ্যাকাল্টিকেই পাঠাতে তাকেই পাঠাতে হবে শুধু জুনিয়র বলে নয় ওই যে সন্দীপ ঘোষ এবং ইত্যাদি এরা যে গোষ্ঠীতে বিলং করে সেই গোষ্ঠীর সেই গোষ্ঠীর মানুষ এক নম্বর কথা দু নম্বর কথা যেটা হচ্ছে যে অর্ডার করেন আর জি কট মেডিকেল বলুন তো যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ক্যালকাটা ইউনিভার্সিটির একজন প্রফেসরকে অর্ডার করতে পারেন যে হচ্ছে যে তুমি এসে এখানে এই ক্লাসটা করে যাও পারেন না এখানে তাই করা হয়েছিল অর্ডারটা হচ্ছে সন্দীপ ঘোষের সই করা সেখানে তার অর্ডারে কি করে এনআরএস মেডিকেল কলেজ থেকে এক্সপার্ট এসে এখানে করেন সরকারি নিয়মে কোনোভাবেই সম্ভব নয় তারপরেও যেটা হচ্ছে যে এখন তো বলছেন মানে ওনারা মানে ক্যামেরাই বলছেন যে আমরা কিছু জানি না সই করেছি একজন তো বলেছেন এরকম শুনছি এবং ওনারা পোস্টমর্টেম করে রিপোর্ট আপলোড সিস্টেমে অনলাইন সিস্টেমে না করে আগে গিয়ে প্রিন্সিপালের সাথে বৈঠক করেন সন্দীপ ঘোষের সাথে সেখানে সন্দীপ ঘোষ ওদের কী বলেন জানি না তারপরে ঘুরে এসে ওনারা করেছেন হতে পারে ডক্টর সন্দীপ ঘোষ এটা কারেকশন অর্থাৎ সংশোধন করেছেন নিজের মত সেটারই সম্ভাবনা সবচেয়ে বেশি এবং পোস্টমর্টম রিপোর্টটা ফরেন্সিক এক্সপার্টটা আমরা দেশের একাধিক ফরেন্সিক এক্সপার্টের সাথে কথা বলেছি এটা নিয়ে আমরা যদি ন এগারো তারিখে মিতার বাড়িতে যাই মিতার পরিবার পোস্টমর্টম রিপোর্ট আমাদের সাথে শেয়ার করেন সেই নিয়ে আমরা সারা দেশের বিভিন্ন কথিত যশা এক্সপার্টদের সাথে কথা বলি আমরা আমাদের সংগঠন আপনি জানেন যে আমাদের যে সরকারি চিকিৎসকদের সংগঠন আছে সমস্ত রাজ্যে তাদের একটা অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনস রয়েছে আমি তার অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি তা আমি অন্য রাজ্যের ফরেন্সিক এক্সপার্টদের সাথে কথা বলি তারা যেগুলো বলেন অনেকগুলো ল্যাকুনি বলেন যে যেগুলো রয়েছে টেকনিক্যাল ভুল এবং তারপরেও উনি বলেন যে তারপরেও এটা যা রয়েছে যা নেচার অ্যান্ড এক্সটেন্ট অব ইঞ্জিউরি অফ দ্য ভিকটিম এবং দেহরস ইত্যাদি যা যা নেওয়া হয়েছে যেটুকু নেওয়া হয়েছে এই সমস্ত দেখে একটা কথা বলা যায় যে ইউ ক্যানট রুল আউট ইনভলভমেন্ট অফ মাল্টিপল পারপেটার্স তার মানে একাধিক মানুষ যুক্ত থাকা অর্থাৎ দলবদ্ধ ধর্ষণ এবং দলবদ্ধ খুন এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তার জোরালোর সম্ভাবনা রয়েছে ফলে তার আগে পরের এই ঘটনাগুলো যে যখন আরও দেখছি ধামাচাপা দেওয়ার যে চেষ্টা তদন্ত তথ্য প্রমাণ লোপাট করার যে চেষ্টা সব মিলিয়ে আমাদের দৃঢ় ধারণা যে এর পিছনে একা সঞ্জয়েরাই নেই আরও মানুষ আছেন আর তাদেরকে আরও যারা দুষ্কৃতি আছেন তাদের মানুষ বলাটা ভুল হবে যদি কেউ এরকম থেকে থাকেন তাদের প্রত্যেককে খুঁজে বার করতে হবে তথ্য প্রমাণ লোপাট করে দেবার পরেও কীভাবে করা যায় দরকার হলে হচ্ছে যে সিবিআই সেটা আরও এক্সপার্ট যারা অন্য দেশের যারা অ্যাডভান্স কান্ট্রিগুলো রয়েছে তাদের থেকে কোনো টেকনোলজি বা ইত্যাদি দরকার হলে নিয়ে আসবেন করে বের করবেন এইটা আমাদের হচ্ছে দাবি শুধু আবেদন নয় অনুরোধ নয় দাবি আমাদের চিকিৎসক সমাজের সারা দেশের চিকিৎসক সমাজের এটা হচ্ছে দাবি যে সব কটা দোষীকে খুঁজে বের করতে হবে এবং শাস্তি দিতে হবে ডাক্তারবাবু তাহলে কি এটা আমরা ধরে নিতে পারি এই যে সাত তাড়াতাড়ি ময়না তদন্ত করা এমনকি পুলিশের ডায়েরি মানে পুলিশের অভিযোগ নথিভুক্ত এবং ময়নাতদন্তের মধ্যে যে কালক্রম থাকার কথা সেখানে একটা বিচ্ছুতি দেখা যাচ্ছে আবার আমরা কি দেখতে পাচ্ছি ময়নাতদন্ত করে সাত তাড়াতাড়ি দু দুটি শবদেহ তাকে টোপকে যিনি এই দায়িত্বে রয়েছেন তিনি বলছেন পুলিশের নির্দেশে তাড়াতাড়ি এই মরদেহ চিরদিনের মতো ভস্মীভূত করে দেওয়া হল এক কথায় বলা যেতে পারে সমস্ত তথ্য প্রমাণ যাতে আর দ্বিতীয়বার ময়না তদন্তে না ধরা পড়ে তাহলে এই তত্ত্বটাও তো জোরালো হচ্ছে ঠিক তাই আরজিকর মেডিকেল কলেজের মর্গ সেখানে আটচল্লিশটা মৃতদেহ রাখবার ব্যবস্থা রয়েছে পি থেকে মানে আরও ভালো ব্যবস্থা এখানে তো মৃতদেহটাকে যদি ওই দিন রেখে দেওয়া হতো কি মানে কার কি অসুবিধা হতো নিশ্চয়ই কারোর অসুবিধা ছিল তাই ওই অতি তৎপরতা আমরা এর আগে দেখেছি আনিস খানের মৃতদেহ তিনি যেহেতু ধর্মে মুসলিম ছিলেন কবর দেওয়া হয়েছিল দ্বিতীয়বার বের করে যখন মৃতদেহ হলো তখন তো প্রমাণিত হলো যে প্রথমবার সাজানো পোস্টমর্টেম করা হয়েছিল ভুয়ো পোস্টমর্টম রিপোর্ট করা হয়েছিল এটা তো প্রমাণিত হয়েছে আমরা মেডিকেল কলেজে শিশু চুরি একবার হয়েছিল উল্টোডাঙার কবর থেকে তাদের মৃতদেহ তুলে আবার পোস্টমর্টম দ্বিতীয়বার করতে রেখেছি এইরকম একটা আরজিকর মেডিকেল কলেজ কেন ভুলে যান পশ্চিমবঙ্গ ভারতবর্ষ ভুলে যান সারা পৃথিবীতে কোথাও কোনোদিন আমরা শুনিনি পড়িনি দেখিনি আমাদের সিনিয়ররা যারা হচ্ছে সবচেয়ে বেশি বয়স্ক যিনি জীবিত আছেন তিনিও কোনোদিন শোনেননি ডিউটিরত অবস্থায় নিজের হাসপাতালে একজন মহিলা চিকিৎসক ধর্ষিতা অথবা গণধর্ষিতা হচ্ছেন এবং খুন হচ্ছেন এই রকম একটা আনপ্রেসিডেন্টেড ক্রাইম তার তো ব্যবস্থাটা আনপ্রেসিডেন্টেড হওয়ার উচিত ছিল না অথচ দেখলাম পুলিশ এবং এই যে সন্দীপ ঘোষের যারা সহযোগী যারা সকালবেলায় টাইম সিনে ছিল ফোন ফোনপে চলে এসছেন এদের যৌথভাবে এরা যারা গাড়ি আটকে ছিল যে হচ্ছে যে আমরা মৃতদেহ নিয়ে যেতে দেব না বলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সন্ধ্যাবেলা তখন কটা বাজে আটটা সাড়ে আটটা বাজে যখন তবে তারা মড়িয়া হয়ে গিয়েছিল যে মৃতদেহটাকে সরিয়ে ফেলতেই হবে এটাকে কোনোভাবে যদি আটকে দেয় তাহলে হচ্ছে আরেকবার যদি সঠিকভাবে ময়না তদন্ত হয় তাহলে আসল অপরাধী ধরা পড়ে যাবে এটাই তাদের হচ্ছে যে এই যে যাদের নাম উঠে আসছে যে যে ছ'বে চিকিৎসকদের কথা উঠে আসছে যারা সকালবেলা একদম সকালবেলা সন্দীপ ঘোষের ফোন পেয়ে তারা আধা ঘন্টার মধ্যে হাজির হয়ে যায় টাইম সিনে তারা প্রত্যেককে ছিল পুলিশের সঙ্গে একসাথে ছাপিয়ে পড়ে ওই যারা গাড়ি আটকে ছিল তাদের উপরে কোথাও কি মনে হচ্ছে গাড়িটা শুধু সত্যি আটকে দেওয়া যেত পুলিশ প্রশাসন যদি একটু সহায়তা করত তাহলে এই ধরনের ঘটনা একদমই তাই যদি ওই দিন বডিটাকে পুড়িয়ে দেওয়াটা আটকে দেওয়া যেত দ্বিতীয়বার পোস্টমর্টেম সঠিকভাবে করা যেত একটা নিরপেক্ষ জায়গায় সঠিক এক্সপার্টদের নিরপেক্ষ এক্সপার্টদের দিয়ে তাহলে আসল সত্যের কাছাকাছি পৌঁছানো যেত এবং তাতে হয়তো অনেকেরই মুখোশ খুলে যেত সেই জন্যই এত প্রচেষ্টা এত কিছু প্রতিবাদীদের ধরে হেনস্থা তাদের ডেকে পাঠানো তাদেরকে সামন করা অপরাধী আর খুনি যারা তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশ ডাকছে প্রতিবাদীদের